বিশাল জনসংখ্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, রূপবতী গুণবতী, যেই মেয়েকে দেখলে তোমার মায়া লাগে, ভালো লাগে, এমন মেয়ে দেখে বিয়ে করো। আর যেই মেয়ের সন্তান ধারণ ক্ষমতার শক্তি বেশি, এরকম মেয়ে দেখে বিয়ে করো, কারণ কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্যতার কারণে গর্ব করব। এজন্য জনসংখ্যা কোনো সমস্যা নয়, তার প্রমাণ চায়না, ঠিক কিনা? চায়নায় জনসংখ্যা আমাদের চেয়ে বেশি না কম? কিন্তু তাদেরকে আমাদের মতো এত মাথা ব্যথা? এর কারণ জনসংখ্যাকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে, ঠিক কিনা? পপুলেশন ইজ নট এ প্রবলেম এট অল, এটা কোনো সমস্যা নয় যদি এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, ঠিক কিনা? গোটা বিশ্বে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা কাজ করে, ইটস আওয়ার প্লেজার, উই আর প্রাউড অফ ইট। আমি প্রায় বলি আমরা দুই ধরনের ফাইটার পেয়েছি, দুই ধরনের যোদ্ধা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেছে। এক, ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগের কারণে, বুকের তাজা রক্তের কারণে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, ঠিক কিনা? আরেকটা ফাইটার আছে, তাদের নাম হচ্ছে রেমিটেন্স ফাইটার, মানে রেমিটেন্স যোদ্ধা। আমাদের প্রত্যেকের ঘরে এক দুইজন করে এরকম প্রবাসী আছে না নাই? তারা যদি দেশের বাইরে কোনো জায়গায় সুইপারের কাজও করে, মানে ঝাড়ুদারের কাজও করে, মালয়েশিয়াতে যদি 1000 রিংগিটে যদি সে বেতন পায়, তার 20,000 টাকা আমার বাংলাদেশে ঢুকে, তাদের পাঠানো টাকায় সচল থাকে আমার বাংলাদেশের অর্থনীতি। এজন্য তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবী মানুষদেরকে বড় ভালোবাসতেন, শ্রমজীবী মানুষরা তার কাছে আশ্বস্ত পেত, এবং বিষ্ণু ঈসা ইসলাম এর হৃদয়টা তিনি শ্রমজীবীদের জন্য উজাড় করে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন, আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ো। শ্রমিকদের জন্য দিল দড়িয়া, শ্রমিক সাহাবিদের হাতে হাত রেখে হাত শক্ত দেখলে চোখের পানি ছেড়ে দিতেন, বুকে জড়িয়ে নিতেন, মুসাফা করলে ওই শ্রমিক সাহাবি বিশ্বনবীর হাত থেকে ওই শ্রমিকের হাত সরানোর আগ পর্যন্ত বিশ্বনবী নিজের হাত সরাতেন না। এজন্য যারা শ্রমজীবী তাদেরকে ভালোবাসে কে? তারা মুস্তাজাবু দাওয়া, তাদের দোয়া কবুল, কারণ তাদের ইনকামের মধ্যে কোনো ভেজাল নাই। দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইনকাম হালাল হতে হবে, ইউর ইনকাম শুড বি 100% হালাল। আপনার ইনকামে যদি ঝামেলা থাকে, ভেজাল থাকে, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? এখানে আপনারা অনেকেই আছেন শ্রমজীবী, আছেন না? বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন আশেপাশে, এরকম কারা কারা আসছেন দেখি, আলহামদুলিল্লাহ পড়েন, আত্মামান, ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করেন, এরকম কারা কারা দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আত্মামান। এরপর ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, এমফিল, পিএইচডি, এই লেভেলে কারা কারা দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ইউনিভার্সিটির নিচে এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, কমি মাদ্রাসার বিভিন্ন লেভেলে যারা যারা এসছো দেখি, মাশাআল্লাহ, হাত নামা। একবারও যারা হাত তোলেন না, এবার তারা হাত তোলেন। অন্যেরা কি করেন, শিক্ষকতা করেন, মাশাআল্লাহ, অনেক শিক্ষক, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির অনেক টিচাররা এসেছে, তারপর মাদ্রাসার অনেক সুপাররা এসছে, আইম্মাতুল মাসাজিদ, মসজিদগুলোর ইমাম ভাইয়েরা এসেছে, মুয়াজ্জিন সাহেবরা এসেছে,
মুহতামিম সাহেবরা এসেছে, বিভিন্ন পেশার ভাইরা এসেছেন, যারাই আজকে এই মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করছে, আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এই মাহফিলটাকে নাজাতের ওয়াসিলা বানায়। আমিন। আরো জোরে পড়ি আমিন। আমিন। ওই দিকে এত আওয়াজ কেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের না? আজকে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। দোয়া করে দিব, মুনাজাত করে দিব, দোয়া করে দেই, তা না হলে একটু চুপ থাকতে হবে। একটু চুপ করেন, একটু চুপ করে দেখেন, মাইকের সাউন্ড বাড়বে ইনশাল্লাহ। আর মাইকম্যান কোথায়? তুমি তোমার নুরানি চেহারাটা একটু দেখাও, তুমি মাশাআল্লাহ একটু স্ট্রং করে দাও, প্রত্যেকটা মাইকেই যাতে স্ট্রং আওয়াজ পৌঁছে, কেউ যাতে আর কমপ্লেইন না করে। আর এই যে হাত জোর করে বলছি, এই যে কাবার গিলাফ ছুঁয়েছে এই হাত, আপনাদের পায়ের মধ্যে রেখে বললাম একটু মেহরবানি করে চুপ করেন, একটু একটু অল্প কয়েক মিনিট কথা বলবো, অল্প কয়েক মিনিট। মানুষ যত বেশি হয় আলোচনা তত ছোট হওয়া উচিত। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, খুতবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ইউর ইসলামিক লেকচার্স উইল বি ভেরি লঙ্গার, ইউর সালা উইল বি ভেরি শর্টার। কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, নামাজ হয়ে যাবে খাটো। এখন আমাদের সমাজে তাই হচ্ছে, ঠিক কি না? ঘন্টার পর ঘন্টা বক্তব্য হচ্ছে, এক একজন এক এক নিয়তে বক্তব্য শুনতে আসে, কেউ আসে স্লোগান দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, কেউ আসে হুজুরকে দেখার জন্য, কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য আসে, কেউ আসে সেলফি নিয়ে যাবে। আজকে কি নিয়ে যাবে? আজকেও তুলছে কয়েকটা, ধাক্কা ধাক্কির মধ্যে কে হুজুর তাকাল, তাকাইলে হাতটা এরকম বাঁকা করে রাখ, সেলফি। তো আমরা যেন এগুলো না করি। এই তাফসির মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ, খুবই পবিত্র, এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে, এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিষদগার দিয়ে এটাকে নোংরা করে ফেলছি। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে, আছে না নাই? একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, আছে না নাই? আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই। এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা, অন্যকে নিয়ে ব্যস্ত থাকা, অন্যকে সময় দেয়া। প্রিয় ভাইরা, স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে, আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময়। দামি গিফটের নাম কি? এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই, অন্যের অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলি, এটা ঠিক না? আমারও অনেকে এদেশে কাফের বলে, আসে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? আমার বুঝে আসে না, এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন? আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। দোয়া করবেন? বদ দোয়া দিবেন না তো আবার।